তাকে দেখে মনে হয় যেন কোনো তামিল সিনেমার নায়ক, হাতকড়া পড়া অবস্থায় আদালতে যাচ্ছেন, তবুও যেন ড্যাশিং লোকে তিনি সবাইকে মাতিয়ে রাখছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শহীদউদ্দিন চৌধুরী এনি, তার ড্যাশিং লুক ও ফ্যাশনেবল স্টাইলে মজেছেন তরুণ প্রজন্ম। বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। অনেকেই সেসব ভিডিওর নিচে এনির প্রশংসা করে বিভিন্ন কমেন্ট করছেন। ফেসবুকে এনির ছড়িয়ে পড়া একটি ভিডিওর নিচে সাইমা নামের একজন কমেন্টে লেখেন, শহীদউদ্দিন চৌধুরী এনির পূর্বপুরুষরা জমিদার ও অত্যন্ত ভালো লোক, জনসাধারণের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে লক্ষ্মীপুর জেলার সাবেক দুইবারের এমপি এবং কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন তিনি। আবদুল্লাহ নাজমুস সাদাত নামের একজন লেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শহীদউদ্দিন চৌধুরী এনি এই দুইজন বাদে বিএনপির কোনো নেতাকেই আমার ভালো লাগে না। জামিল সিদ্দিকী নামের আরেকজন লিখেছেন, ইনশাআল্লাহ আগামীর হোম মিনিস্টার অফ বাংলাদেশ, জনতার কিং শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই। ফারাবি আহমেদ নামের আরেকজন লিখেছেন, শহীদউদ্দিন চৌধুরী এনি, আহা মোদির এখন ঘুম কিভাবে আসবে কে জানে। লেখার পরে তিনি একটি ভালোবাসার ইমোজিও দেন। দিলওয়ার হোসেন সায়েম নামের আরেকজন লিখেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই, 28 অক্টোবর ঢাকার রাজপথ থেকে অ্যারেস্ট হওয়ার পর ওনার সাথে ছিলাম কাশিমপুর কারাগারে। ভাই জেলে বাহিরে সব জায়গায় সমান, বাঘ জঙ্গলেও বাঘ আর বন্দি থাকলেও বাঘ। শহীদউদ্দিন চৌধুরী এনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং লক্ষ্মীপুর 3 আসনের সাবেক সাংসদ। তিনি 2001 ও 2008 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শহীদউদ্দিন চৌধুরী এনি 1968 সালের 2 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী বশিরুল্লাহ চৌধুরী, যিনি লক্ষ্মীপুরের একজন বনেদি ব্যবসায়ী ছিলেন। এনি চৌধুরীর মায়ের নাম হোসনে আরা বেগম, তিনি একজন গৃহিণী। এনির দাদা হাজী পানা মিয়া, যিনি ব্রিটিশ শাসনামলে চরকাদিরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। দুই চাচাতো ভাই শাহাবুদ্দিন চৌধুরী এবং চৌধুরী খুরশেদ আলম একসময়ে লক্ষ্মীপুরের সংসদ সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক। তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরী একজন গৃহিণী। এনি লক্ষ্মীপুর আদর্শ সামার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও ঢাকা থেকে এইচএসসি সম্পন্ন করেন। 1988 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং 1989 সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। 1993 সালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন এডুকেশন সমাপ্ত করেন। বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি, তিনি লক্ষ্মীপুর 3 আসন থেকে 2001 সালের 8ম জাতীয় সংসদ ও 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি জেল থেকে মুক্তির পর তিনি নতুন করে আলোচনায় আসেন।